1938-1939, পরপর দুবছর জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্বে নেতাজি সুভাষচন্দ্র বসু। এটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর বৈঠকখানা। এই বৈঠকখানাতে বসেই নেতাজি সুভাষচন্দ্র বসু আলোচনা করতেন দেশের রাজনীতিকদের সঙ্গে, আলোচনা করতেন জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীদের সঙ্গে। তার কারণ, কিভাবে দেশ থেকে বিতাড়িত করা হবে ইংরেজদের, তার ব্লু প্রিন্ট তৈরি হতো এই বৈঠকখানাতে বসেই। কিভাবে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করা যাবে, তার ব্লু প্রিন্ট তৈরি হতো এই ঘরে বসেই। ভারতবর্ষ তখন পরাধীনতার নাগপাশে বন্দী, ইংরেজদের কড়া শাসনে ভারতবাসী তখন। কিন্তু এই ঘরে বসেই, এই ত্রিবর্ণ রঞ্জিত ঘরে বসেই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে স্বাধীন করার মহামন্ত্রধ্বনি শুনিয়েছিলেন দেশবাসীকে। এই ত্রিবর্ণ রঞ্জিত ঘরে বসেই নেতাজি সুভাষচন্দ্র বসু ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন ভারতের, অর্থাৎ ইন্ডিয়ান আর্মির। এই ঘরে বসেই নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসকে আরও উদ্বুদ্ধ করেছিলেন, নিয়ে গিয়েছিলেন একেবারে আকাশ ছোঁয়ার পর্যায়ে। আমরা এই ঘরে বেশ কিছু নিদর্শন দেখতে পাবো, বেশ কিছু ইতিহাসের ছবি দেখতে পাবো, যেগুলোকে আজও আমাদের শিহরণ জাগায়। আমরা এখানে জাতীয় কংগ্রেসের প্রতীকর্তা সেই সময়কার প্রতীকের ছবি আমরা এখানে দেখতে পাবো, এবং তার পাশে আমরা একটা ছোট আলমারি দেখতে পাবো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর রাখা বেশ কিছু সামগ্রী, এবং এর পাশাপাশি আমরা অন্যান্য যে সমস্ত সামগ্রী এই ঘরে রয়েছে সেই ঘরে আমরা যে নিদর্শনগুলো তুলে ধরতে পারবো, যেখানে বিভিন্ন বই রয়েছে যেগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু প্রয়োজনের সময় সেগুলো পাঠ করতেন, এবং আরও বেশ কিছু নিদর্শন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা ঠিক টেবিলের একেবারে সামনে দেখতে পাবো জাতীয় পতাকা, যে জাতীয় পতাকার জন্যে, অর্থাৎ যে ত্রিবর্ণের জন্যে যে নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছিলেন দেশবাসীকে সঙ্গে নিয়ে। এই সেই বসবার আসবার পর্ব যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যারা দেখা করতে আসতেন তারা এখানে বসতেন, আলোচনা করতেন কিভাবে দেশকে স্বাধীন করা যাবে, কিভাবে দেশবাসীকে শৃঙ্খল মুক্ত করা যাবে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।